গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতে পেলে এই যে প্লেটের মধ্যে তুলসী পাতা আর জিরে আমি রেখেছি, এটাকে গরম জলে ফুটাবো আর কি, জল করে ফুটাবো। ফুটিয়ে এটাকে আমি সকালবেলা খাই, সপ্তাহে দু তিন দিন খাই, এটা রোজ খাই না, সপ্তাহে দু দিন তিন দিন খাই, আমি আমার হাজবেন্ড দুজনেই খাই। পেটের পক্ষে এটা খুবই ভালো এবং অ্যাসিডিটির পক্ষেও খুব ভালো, জীবাণু মুক্ত করার জন্য তুলসী পাতা দিই, তো ইনফেকশান ব্যাকটেরিয়া প্রবলেমগুলো অনেকটাই দূরে থাকে এই জলটা খেলে। আর সকালে আমাদের ঘি দিয়ে পাউরুটি, চিনি দিয়ে এটাকে খাওয়া হবে। আমি অল্পই ছিল, দু তিনটে স্লাইস ছিল, তো সেখানে আমি আমার হাজবেন্ড সবাই ভাগ করে, ছেলে ভাগ করে একটা একটা করে খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে আমার হাজবেন্ড তো তাড়াতাড়ি চলে যায় ডিউটিতে, খায় না, বাড়িতে যা যা দিই তাই খেয়ে চলে যায়, আবার ওখানে গিয়ে খেয়ে নেয় ক্যান্টিনে, টিফিন কেউ করে নেয় ওখানে গিয়ে বেশ ভারী করে, তো ঘরে এরকম হালকা খেয়েই চলে যায়, জলটা খেয়ে আর পাউরুটি খেয়ে আজকে চলে গেছে। তো তো আমাদের ঘিটাই বেটার লাগে, কারণ বাটারটা আমার ভালো লাগে সবই, আমি দুধের সমস্ত জিনিসই খেতে খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আমার যেন ঘিটা যেন মানে কি বলবো সব থেকে প্রিয়, ওই জন্য পাউরুটির সাথে ঘিটাও আমার খাওয়া হয়, বাটার দিই না। আর খাওয়ার পর এই যে দুটো খেজুর একটা কলা, এটা আমি রোজই খাই, আমার ছেলে কিন্তু ছোট যে কাঁঠালি কলাগুলো হয় সেগুলো খেতে পছন্দ করে, ওগুলো খায়, ও কলাই খায়, খেজুরটা আবার আমার ছেলে খেতে পছন্দ করে না খুব একটা। তারপরে আমার শাশুড়ি মা মানে নিচে আবার লুচি করেছে, সে আবার ওপরে আমাদেরকে দিয়ে গেল, তো আমি আর আমার ছেলে আবার এগুলোও একটু করে খেয়ে নিলাম। হ্যাঁ, মানে লুচিটা তো লোভনীয় খাবার, কিন্তু কী বলো তো, খাওয়াটা তো রোজ রোজ ঠিক না, কিন্তু আমাদের মামুনি আবার খেতে পছন্দ করে। আর এই যে আমার ছেলে আবার 10টা সাড়ে 10টার দিকে আবার এরকম কমলা লেবু।